আসসালামু আলাইকুম আমরা এখন থেকে বাংলাদেশ ব্যাঙ্ক অফিসার ক্যাশ লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার প্রচেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে অঙ্কগুলি সবগুলি কালেক্টেড সেই ক্ষেত্রে মূল পরীক্ষার প্রশ্নের সাথে এই প্রশ্নের হুবহু মিল নাও থাকতে পারে আশা করি বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে এক নম্বর অঙ্কে বলা আছে এ ট্রেডার মার্কস his গুড টোয়েন্টি more মোর দেন দ্য কস্ট and অ্যান্ড আফটার গিভিং discount ডিসকাউন্ট অন ইট সেলস দ্য কস্ট অ্যাট এইট what প্রফিট the ইজ দ্য রেট অফ ডিসকাউন্ট অর্থাৎ বলা হচ্ছে যে একজন ট্রেডার বা বিক্রেতা বা ব্যবসায়ী বিশ বেশি দাম লিখে রাখে যেটা তার কস্ট প্রাইস থাকে আর বলা হচ্ছে সে একটা ডিসকাউন্ট দেয় ডিসকাউন্ট দেওয়ার পরেও সে আট পারসেন্ট প্রফিট করে জিজ্ঞাসা করা হচ্ছে সে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিল তো আমরা ধরে নেবো হচ্ছে কস্ট প্রাইস লেট দ্য কস্ট প্রাইস ইকলস হান্ড্রেড উইথ টোয়েন্টি প্রফ উইথ মোর মার্ক প্রাইস ইকুয়ালস আসবে হচ্ছে হান্ড্রেড এক্স ইন্টু একশো বিশ পার্সেন্ট পারসেন্ট আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি এক্স এই ওয়ান টোয়েন্টি এক্স হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট মোর প্রফিট করে মার্ক প্রাইস অর্থাৎ এটা সে লিখে রাখবে বেশি দাম আর উইথ এইট পার্সেন্ট প্রফিট দ্য সেলিং প্রাইস

সে বিক্রি করে হচ্ছে ওয়ান জিরো এইট এক্স ডিসকাউন্ট দেয় হচ্ছে টুয়েলভ এক্স এই টুয়েলভ এক্স টাকা সে দেয় হচ্ছে ডিসকাউন্ট আমরা এখন বের করবো হচ্ছে ডিসকাউন্ট রেট অর্থাৎ পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট ইকুয়ালস তার দাম হচ্ছে হান্ড্রেড এক সরি ওয়ান টোয়েন্টি এক্সের উপরে সে ডিসকাউন্ট দেয় তাহলে ওয়ান টোয়েন্টি এক্স আসবে হচ্ছে নিচে উপরে আসবে টুয়েলভ ডিসকাউন্ট দেয় ইন্টু হান্ড্রেড তাহলে পার্সেন্টেজ হিসেবে আমাদের আসবে হচ্ছে টেন পার্সেন্ট অর্থাৎ টেন ডিসকাউন্ট দেওয়ার পরে সে এইট লাভ করতে পারে টেন পার্সেন্ট হবে হচ্ছে এই পার্সেন্ট উত্তর তারপরে প্রশ্ন জিরো টু জিরো বলা আছে দ্য লংথ অফ ইজ ব্রেথ অর্থাৎ একটা রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্রের প্রস্ত হচ্ছে ধর্গের অর্ধেক অথবা ধর্গ হচ্ছে প্রস্থের দ্বিগুণ ইফ ইটস লেংথ ইজ ডিক্রিজড বাই ফাইভ সেন্টিমিটার অ্যান্ড ব্রেথ ইজ ইনক্রিজড বাই ফাইভ সেন্টিমিটার যদি তার ধৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার কমে এবং প্রস্থ পাঁচ সেন্টিমিটার বেড়ে যায় তাহলে যে নতুন এরিয়াটা পাওয়া যাবে সেটা হচ্ছে আগের চেয়ে সেভেন্টি ফাইভ সেন্টিমিটার স্কোয়ার বেশি তো জিজ্ঞাসা করা হয়েছে সেই আয়ত ক্ষেত্রে এবং এবং কত। তো আমরা ধরে নেব হচ্ছে

এই আসবে অ্যাকর্ডিং টু क्वेश्चन প্রথমতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আগের যেই এরিয়াটা ছিল সেই এরিয়া থেকে পারবে হচ্ছে 75 ফাইভ তাহলে আমরা যেটা করতে পারি নিউ এরিয়া যেটা আসবে সেটা হচ্ছে টু এক্স মাইনাস ফাইভ এক্স হচ্ছে আগের এরিয়া হবে টু এক্স আসবে হচ্ছে সেভেন্টি বা

এবং প্রত্যেকটা যদি দশ বাড়ানো হয় তাহলে নতুন যে অনুপাত হয় সেটা হয় পাঁচ অনুপাত সাত জিজ্ঞাসা করা হয়েছে নাম্বারগুলি কত তো আমরা ধরে নেই লেট দ্য নাম্বার্স আর অথবা বি থ্রি এক্স অ্যান্ড ফাইভ এক্স তো নাম্বার ধরে নিই বলছি থ্রি এক্স এবং ফাইভ এক্স তাহলে প্রশ্ন মতে থ্রি এক্সের সাথে দর যোগ করতে হবে ফাইভ এক্সের সাথেও দর যোগ করতে হবে এটা করে যে ওভারটা আসবে সেটা আসবে হচ্ছে ফাইভ ইস টু সেভেন এই আসবে ওর হিসাব তাহলে টোয়েন্টি ফাইভ এক্স প্লাস ফিফটি ইকলস টোয়েন্টি ওয়ান এক্স প্লাস সেভেন্টি ফোর এক্স ইকোয়ালস আসবে হচ্ছে টোয়েন্টি আর এক্স ইকোয়ালস আসবে হচ্ছে ফাইভ এক্স যদি ফাইভ আসে তবে থ্রি এক্স ইকোলস আসবে হচ্ছে থ্রি ইন্টু ফাইভ ইকোয়ালস আসবে হচ্ছে ফিফটিন আর ফাইভ এক্স এবং টেন্টি ফাইভ এইটি হবে জিরো ফোর জিরো এ বলা আছে থার্টি পার্সেন্ট হোয়াট ওয়াজ ইফেক্ট অন দা টোটাল রেভিনিউ তো এখানে বলা হচ্ছে যে একটা প্রোডাক্টের প্রাইস আপনি দশ পার্সেন্ট বাড়িয়ে দিলেন এতে দেখা গেল বিক্রি তিরিশ কমে গেল অর্থাৎ বিক্রির পরিমাণটা তিরিশ কমে গেল তাহলে টোটাল আপনার যে রেভিনিউ ইনকাম অর্থাৎ বিক্রি করে যে টাকা পেতেন সেটার উপরে কি প্রভাব পড়বে তো আমরা ধরে নিই হচ্ছে লেট দ্য প্রাইস ইকস টেন এক্স অ্যান্ড কোয়ান্টিটি সেল কোয়ান্টিটি ইকুয়ালস টেন ওয়াই এটা ধরে নিলাম প্রাইস দ্য টোটাল রেভিনিউ ইকোলস এ দুইটা গুণ করতে হবে প্রাইস এবং কোয়ান্টিটি আসবে হচ্ছে 100xy এক্স আর নিউ প্রাইস ইকলস এখানে প্রাইসের ক্ষেত্রে বলা হচ্ছে দশ বাড়বে তাহলে টেন এক্স ইন্টু একশো বাই একশো দশ বাড়িয়ে হিসাব করা হবে তাহলে তাহলে আসবে হচ্ছে ইলেভেন এক্স আর নিউ সেল কোয়ান্টিটি টেন ওয়াই ছিল আগে এখন কমবে হচ্ছে থার্টি পারসেন্ট থার্টি কমলে হবে হচ্ছে সেভেন্টি তাহলে সেভেন y এটি আসবে হচ্ছে কোয়ান্টিটি টোটাল নিউ রেভিনিউ ইকুয়ালস আসবে হচ্ছে ইলেভেন সেভেন ইন রেভিনিউ

অর্থাৎ পার্সেন্ট রেভিনিউ ডিক্রিজ হয়েছে এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ফাইভ ফাইভে বলা আছে এ ট্রেন স্টার্টস ফুল অফ প্যাসেঞ্জার্স এট দ্য ফার্স্ট স্টেশন ইট ড্রপস ওয়ান থার্ড অফ দ্য প্যাসেঞ্জার্স এন্ড টেক্স টু এইটি মোর এট দ্য সেকেন্ড স্টেশন ইট ড্রপস ওয়ান হাফ অফ নিউ টোটাল অ্যান্ড টেকস টুয়েলভ মোর অন অ্যারাইভিং এট দ্য থার্ড স্টেশন ইট ইজ ফাউন্ড টু হ্যাভ টু ফোর্টি এইট প্যাসেঞ্জার্স পয়েন্ট নাম্বার অফ প্যাসেঞ্জারস ইন দ্য বিগিনিং অর্থাৎ বলা হচ্ছে যে ফুল বাস লোড করে প্যাসেঞ্জার নেওয়া হয় এবং সেকেন্ড স্টেশনে ওয়ান থার্ড প্যাসেঞ্জার নেমে যায় আর দুইশো আশি জন অ্যাড হয় নতুন থার্ড স্টেশনে গিয়ে অর্ধেক প্যাসেঞ্জার নেমে যায় এবং বারো জন অ্যাড হয় এবং টোটাল প্যাসেঞ্জার দাঁড়ায় তখন দুইশো আটচল্লিশ জন জিজ্ঞাসা করা হচ্ছে প্রথম স্টেশনে প্যাসেঞ্জার কত ছিল তো ধরে নেই ইন দ্য ফার্স্ট স্টেশন The number of passengers equals X. she in second station one third passengers drops after one third. প্যাসেঞ্জার ড্রপস two থার্ড আসবে প্যাসেঞ্জার অর্থাৎ two x by three এবং বলা হচ্ছে সেই স্টেশন থেকে দুশো জন আরও অ্যাড হয় আফটার অ্যাডিং

থার্ড স্টেশনে যেটা হয় যে এর অর্ধেক নেমে যায় আফটার ড্রপিং হাফ প্যাসেঞ্জার উইথ টুয়েলভ প্যাসেঞ্জার টুয়েলভ নিউ প্যাসেঞ্জার অর্থাৎ অর্ধেক নেমে যাওয়ার পরে বারো জন অ্যাড হওয়ার জন্য যেটা আসে সেটা হচ্ছে টু এক্স বাই থ্রি প্লাস টু এটার অর্ধেক আসবে হচ্ছে ডিভাইড বাই টু প্লাস আসবে হচ্ছে টুয়েলভ এই হচ্ছে দ্বিতীয় স্টেশনে এই হচ্ছে তৃতীয় স্টেশনে প্যাসেঞ্জারের অবস্থা এখন প্রশ্ন মতে যেটা বলা আছে প্রশ্ন বলা আছে এই টু এক্স বাই থ্রি প্লাস টু এইটি ডিভাইড বাই টু প্লাস টুয়েলভ এইটার সমান সমান হচ্ছে টু এটা এইট এইটা আমাদের এখন সমাধান করে এক্সের মানটা বের করতে হবে বা টু এক্স বাই থ্রি প্লাস টু এইটটি বাই টু টু থেকে টুয়েলভ বাদ যাবে আসবে হচ্ছে টু থার্টি এই টুটাই পাশে গুণ করে দিব টু এক্স বাই আসবে হচ্ছে ফোর তারপর লাইনে টু এক্স বাই থ্রি এটাই পাশে এসে বিয়োগ হবে বিয়োগ হলে দাঁড়াবে হচ্ছে ফোর সেভেন্টি টু মাইনাস টু এইট্টি বা টু এক্স বাই থ্রি ইকোলস আসবে হচ্ছে ওয়ান নাইনটি টু বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে ওয়ান নাইনটি টু ইন্টু থ্রি ডিভাইড বাই টু বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে টু এইটি এইট অর্থাৎ দুইশো অষ্টআশি জন প্যাসেঞ্জার প্রথমে ছিল এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ